হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা মাছকে কিভাবে খাওয়া দিতে হয় সে বিষয়ে জানবো। আচ্ছা দাদা, এই এটা কি, এটা কি ভিজাইছেন? এটা সরিষার খোল। সরিষার খোল, এটা কি করবেন? এটা মাছের চারা পোনাকে খাওয়ার জন্য, ছোট রেণু পোনা আছে মাছের, 7 দিনের পোনা, হ্যাঁ এই বাচ্চাগুলোকে খাওয়া দিতে হবে। এগুলোকে সরিষার খোলটাকে ভিজিয়ে রেখে তারপরে এটা যখন গলে যাবে এটা একে পানিতে ছড়াই দিয়ে চারিদিকে ছড়াই দিতে হবে। কিভাবে ছড়াই দিতেছে আমি দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। এই মাছের খাওয়াটা দিতে আরম্ভ করতেছি। আচ্ছা, বড় মাছগুলোও তো খেয়ে নিবি? হ্যাঁ, বড়ও খাবে। এর সাথে যে কয়েকটা এই মাছগুলো, এগুলোতে সরিষার খোলকে ভিজিয়ে রাখা হয়েছে, এগুলো মাছে গলে গেছে। এগুলো ছোট শিশু বাচ্চা, মানে যেগুলোকে রেণু পোনা বলে, স্পন বলে, ট্রাই বলে, এইগুলো মাছ খাবে। এই চারা পোনাগুলো খাবে এই মাছগুলো। আচ্ছা, রেণু পোনাগুলোকে ফ্রাই কেন বলে? ফ্রাই মানে তো ভাজা মাছ না? ফ্রাই হচ্ছে, ফ্রাই হচ্ছে ওই যে ধানি পোনাটাকে ফ্রাই করে, ইংলিশে বলে ফ্রাই। ও আর ধানিটা হচ্ছে, কে বলে স্পন, ধানিটা হচ্ছে ফ্রাই, স্পন। আবার যে যে আঙ্গুল সাইজ ওরা বলে ফিঙ্গারলিং। ও হ্যাঁ, এটা আছে। এই যে মাছকে তাহলে দেন আমরা দেখি এখন। এইভাবে খাওয়া দিতে হবে ছোট বাচ্চাকে। এইভাবে নিয়ে হালকা 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 করে এই যে বাচ্চাগুলো খাবে, চারিদিকে ঘুরবে, আর এইগুলা এই বাচ্চা ছোট বাচ্চাগুলা খাইতে শুরু করবে। এই যে এগুলো নিচে পড়বে। এইটা পুকুরটা কি আপনার নিজস্ব? হ্যাঁ, এইটা পুকুরটা আমার নিজস্ব। এটাকে, এটা হচ্ছে চারা পড়া জন্য, এটাকে বলে নার্সারি পুকুর, এটাকে বলে নার্সারি পুকুর। এটা শুধু ছোট শিশু বাচ্চা আর রেণু পোনা আমাদের দুইটা গরু এই গোবর গুলো এখানে আছে, এইগুলাকে গরু পেশাব করবে, পায়খানা করবে, এগুলা পুকুরেই যখন পড়বে এগুলো মাছের খাদ্য হবে। আবার এর সাথে মুরগির খাওয়া, মুরগি পায়খানা, হ্যাঁ ওটা মাছের খাওয়া হয়। এই এইভাবে খাওয়া দিতে হবে, এইভাবে খাওয়াটা দিতে হবে। এই চারিভাবে করবো। ওই যে দেখা যাচ্ছে এই হাপাগুলো, হাপা, হ্যাঁ কাপড়ের এইভাবে মশারির উল্টো দিকে যখন টাঙলে হয় ওই হাপাগুলোতে ওই ডিম ছাড়ানো হয়েছে। ওই হাপাটা হচ্ছে, হ্যাঁ 4 দিনের ভিতরে ওই বাচ্চাটা বেরিয়ে আসে ডিম থেকে, তখন ওটা আমরা পুকুরে ছেড়ে দিব। হ্যাঁ, ওটা 72 ঘন্টা হওয়ার পরে আমরা পুকুরে ছেড়ে দিব। এই এই পুকুরে ছেড়ে দিব, এটা তখন ওই স্পনটা, এটাকে বাংলায় বলে আমাদের রেণু, হ্যাঁ এই পোনাটা তখন খাবে। এটা সকালে একবার দিতে হবে, বিকালে একবার, প্রথম প্রথমে একদিন করে দিতে হবে, একদিন পর আবার দিতে হবে, তারপরে 1 সপ্তাহ পরে সকালে একবার বিকালে একবার। এই তো আপনারা দেখতে পাচ্ছেন পুকুরটার চারদিকে ঘুরে আসলেন। ওখানে কয়েকটা চিতল মাছের চারা আছে, হ্যাঁ এগুলা বিক্রি করে দিই, লোকে আসে তখন এগুলা নিয়ে যায় পুকুরে ছাড়ার জন্য। হ্যাঁ আমার ওটা সব নিজের হাতে, নিজের হাতে চারা করছি। ওটার বয়স হলো 6 মাস। হ্যাঁ ওটা আমি দেখাচ্ছি আপনাদের, মাছটা একটু খুলে দেখালে ভালো হয়। আচ্ছা, মাছটা দেখাচ্ছি, এই মাছটা আপনারাও পুকুরে ছাড়তে পারবেন। আচ্ছা, এই পুকুরে কি জামপোনা আছে? হ্যাঁ জামপোনা আছে। বিক্রি করেন এগুলো? হ্যাঁ ওটাও বিক্রি করি। কত করে কেজি ওটা? 250। জামপোনাটা 250 টাকা কেজি? 250 টাকা কেজি। ওটা 80টা 90টা 100টাও হতে পারে। কি কি জামপোনা আছে? রুই, কাতলা, বাটা, তারপরে মৃগেল, কুরসা। আচ্ছা, চিতলগুলো একটু তুলে দেখান তো দেখি। আচ্ছা, চিতল মাছটাকে দেখাচ্ছি। ও, এখানে মাত্র তিনটা? তিনটা, এই একজনে ছাড়বে পুকুরে তো, এগুলো তুলে রেখে দিছি। ও, একটা একটা হাতে তুলে একটু দেখাইলে ভালো হইতো। হ্যাঁ আচ্ছা, উঠাচ্ছি। আচ্ছা,
মাছটা এগুলা হাতে তুলে নেন না, হাতে তুলে নিচ্ছি, কাছে নিয়ে আসি হাতে তোলার জন্য। এই যে এই যে অনেক বড় হয়েছে তো। হ্যাঁ, এইগুলা কত পিস এগুলো? এইগুলো ওনার সাথে 300 টাকা করে পার পিস চুক্তি হয়েছে। ও এই যে, তাহলে তো 2 মাসে তো বড় হয়ে যাবে তো। হ্যাঁ, এটা অনেক বসাছে, এটা 3 কিলো করে হবে। ও বছরে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ। এই যে তো আজকের ভিডিও, আজকের ভিডিও এখান থেকেই। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট।